স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক। সময় যত গড়াচ্ছে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, শোকে মুহ্যমান গোটা জাতি। শুধু এবারই নয়, এর আগেও অতীতে বিভিন্ন সময় শক্তিশালী ভূমিকম্পের মুখোমুখি হয়েছে এশিয়া ইউরোপের সংযোগকারী এ দেশটি। বিশেষজ্ঞরা বলছেন তুরস্কের বেশিরভাগ অংশ আনাতোলিয়ান টেকনোটোনিক প্লেটে অবস্থিত। এটি আবার দুটি প্রধান প্লেটের মধ্যে অবস্থিত। প্লেট দুটির মধ্যে একটি ইউরেশিয়ান ও আফ্রিকান এবং অপরটি আরবীয়। এই বড় দুটি প্লেট স্থানান্তরিত হওয়ার সময় মূলত শক্তিশালী ভূমিকম্প সৃষ্টি হয়, যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তুরস্ক। দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য মতে গত বছরে 22,000-এর বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে তুরস্কে। সুতরাং তুরস্কের মানুষের কাছে ভূমিকম্পের অভিজ্ঞতা খুব সাধারণ একটি ঘটনা। এর আগে 1999 সালে তুরস্কের ইজমিত শহরে 7.9 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। শক্তিশালী ওই ভূমিকম্পে প্রাণ হারান 17,000-এরও বেশি মানুষ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।